রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলিতে নির্বাচনের দামামা বেজে গেছে। রাজ্যের বিভিন্ন জেলায় পৌর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে রাজনৈতিক কর্মী সম্মেলন। শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের উদ্যোগে শহরের তেলিপুকুর মোড়ে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আসন্ন পৌরসভা নির্বাচনে 35টি ওয়ার্ড যাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সেই বিষয়ে আলোচনা হয়। মাননীয় চন্দনা দাস, আপনারা দেখলেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ধমান পৌরসভার আমাদের বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয় আইনুল হক মহাশয়। এখন কিভাবে পৌরসভাকে দুর্নীতি মুক্ত করে একটা স্বচ্ছ প্রশাসন আমরা মানুষের সামনে উপহার দেওয়ার চেষ্টা করছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে ট্যাক্স, অনলাইনে লাইসেন্স, অনলাইনে বিল্ডিং প্ল্যান, অর্থাৎ চুরি করার যে জায়গাগুলো, দুর্নীতি করার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে হচ্ছে আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার 2 সহ প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাহবুব রহমান, জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাসবিহারী হালদার, সহ তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য, শাহানা পারভিন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বর্তমান শহরে মানুষ আজকে প্রায় 20টার উপর সেন্টার করা হয়েছিল কোভিড ভ্যাকসিনের, সেই সেন্টার থেকে অতি সহজেই কিন্তু ভ্যাকসিন পেয়েছে। আজকে তিরপল প্রয়োজন হলে তিরপল পায় মানুষের, চাল গম যা প্রয়োজন এই কোভিড পরিস্থিতিতে আমাদের কর্মীরা মানুষের পাশে রয়েছে, মানুষকে সাহায্য করছে। রক্ত সংকটে রক্তদান শিবির থেকে শুরু করে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। কংগ্রেসে ভোটের মার্জিনকে বাড়ানো যায়, বর্তমান পৌরসভার প্রশাসক মণ্ডলী নিযুক্ত হওয়ার পর থেকে আমরা বর্তমান শহরে বিভিন্ন উন্নয়ন দেখতে পাচ্ছি, যেখানে পানীয় জল বহুদিন ধরে শুরু হওয়ার কথা ছিল সেই পানীয় জলের ব্যবস্থা কিন্তু আমাদের চালু হয়েছে অমৃত প্রকল্পে, যেখানে এই কয়েক মাসে প্রায় 1000 বাড়ি স্যাংশন হয়েছে বর্তমান শহরে, 1000 মানুষ, গরিব মানুষ বাড়ি পেয়েছে। আজকে লাইটের ব্যবস্থা হয়েছে বর্তমান শহর, আজকে যে সুন্দর জয়েন করা হচ্ছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।